নবজাতক শিশুটিকে গলা টিপে নির্মমভাবে হত্যা করার পরে ওই মহিলা বড় একটা গর্ত করে সেই গর্তের মধ্যে ওই নবজাতক শিশুটিকে পুঁতে রাখলো। পুঁতে রাখার পরে মনে মনে ভাবতে লাগলো, আমি একই বড় অপরাধ করে ফেললাম। বিবেকে বারবার দংশন শুরু করলো অনুতপ্ত হয়ে, মনে মনে ভাবা শুরু করে দিল, আমি অন্যায়ভাবে পর পুরুষের সঙ্গে মেলামেশা করেছিলাম। এরপরে ওই পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করার পরে অবৈধভাবে গর্ভধারণ করি, গর্ভেতে এই বাচ্চা আস্তে আস্তে করে বড় হয়। এরপরে উপযুক্ত সময়ে ভূমিষ্ঠ হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার পরে এই অবুজ নিষ্পাপ সন্তানটিকে আমি নিজের স্বার্থের জন্য গলা টিপে হত্যা করলাম। একে তো জিনা বিচার করে আল্লাহ পাকের দরবারে বড় একজন পাপিষ্ঠা মহিলা হিসেবে পরিগণিত হয়েছি। এরপরে এই সন্তানকে হত্যা করে আল্লাহর দরবারে আমি খুনি বলে সাব্যস্ত হয়ে গেলাম। আমার এই অপরাধ, আমার এই পাপ, আমার এই বদি আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দিবেন? কি করা যায়, আমার কি হবে, এখন কি করব? ভাবতে ভাবতে মনে প্রাণে চিন্তা করলো, এর সমাধান যদি আমি পেতে চাই তাহলে নবী পাকের দরবারে যেতে হবে। নবী পাককে সব কিছু খুলে বলবো, আমার কুকর্মের কথাগুলো খুলে বলবো। এরপরে নবী পাকের কাছে এর একটা সুরাহা চাইব, কেমন করে আমি যদি তওবা করি যে তওবা আল্লাহর দরবারে কবুল হবে? এই কথা ভেবে আল্লাহ পাকের প্রিয় নবীজি গুনাহগারের কান্ডারি দয়া নবীজির পাক দরবারে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে দেখতে পেল সেখানে সাহাবায়ে কেরাম হুজুরগণ নবী পাকের দরবারে বসে বসে নবী পাকের পবিত্র মুখের জবানি শুনতেছে, নবী পাকের মুখে ওয়াজ নসিহাত শুনতেছে। মনে মনে ভাবলো, কিভাবে এখানে আমি আমার মনের কথা নবীজিকে খুলে বলবো? এই পাপের কথা সাহাবায়ে কেরাম হুজুরদের সামনে বলা সম্ভব নয়, কেননা এত বড় অপরাধ করেছি যে অপরাধের কথা সবার সামনে বলতে পারবো না। লজ্জায় শরমে নবী পাকের দরবার থেকে পিছু হটে এবার সিদ্ধান্ত নিল নবী পাকের প্রিয় সাহাবী আবি হুরায়রা, হুজুরের বাড়িতে গিয়ে হুজুরের সঙ্গে আলোচনা করব। এটা ভাবনা করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবি হুরায়রা হুজুরের অপেক্ষায় অপেক্ষিত। ওই মহিলা আবি হুরায়রা হুজুরের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিল হঠাৎ করে দেখতে পেল ঈশা নামাজটা আদায় করে নিয়ে আবি হুরায়রা হুজুর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার ওই পাপিষ্ঠা জিনাকারিনী মহিলা আবি হুরায়রা হুজুরের পেছনে পেছনে গিয়ে হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়।
আবি হুরায়রা হুজুর ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়, বিছানা পর্যন্ত গমন করে। হঠাৎ করে আবি হুরায়রা হুজুরের কানের মধ্যে একটি আওয়াজ আসলো, কেউ যেন আবি হুরায়রা হুজুরের ঘরের দরজায় নক করছে। টুকটুক নখের শব্দ যখন পেল আবি হুরায়রা হুজুর মনে মনে ভাবল, কে যেন কে বা কারা আমার দরজায় নক করছে। আবি হুরায়রা হুজুর এবার কি করল, দরজা খুলে দুই হাত দিয়ে দরজার চৌকাঠ শক্ত করে ধরে আঙ্গিনায় লক্ষ্য করে দেখে আবি হুরায়রা হুজুরের ঘরের সামনে বোরখা পরিহিতা হেজাব পরিহিতা পর্দা নিশীন একজন মহিলা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নবী পাকের প্রিয় সাহাবী আবি হুরায়রা হুজুর বললেন, ও মহিলা তুমি কে, কেনই বা এত রাত্রে আমার বাড়িতে এসেছ, তুমি কি চাও, তোমার কি অসুবিধা, তোমার কি অসুবিধা আমাকে খুলে বলো। ওই মহিলা বলতে লাগলো, হে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবি হুরায়রা হুজুর, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধ আল্লাহর দরবারে ক্ষমা পাবো কিনা সন্দেহ আছে। আমার পাপ কর্মের কথা খুলে বলার জন্য নবী পাকের দরবারে গিয়েছিলাম, নবী পাককে খুলে বলবো, নবী পাকের কাছে পরামর্শ নেব কেমন করে তওবা করব, ছেল যে তওবাটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। মনের কথাগুলো খুলে বলার জন্য নবী পাকের দরবারে গিয়েছিলাম, কিন্তু সেখানটায় সাহাবায়ে কেরাম হুজুরগণ থাকার জন্য লজ্জায় শরমে আমি পিছু হটে মনে মনে ভাবলাম, আবি হুরায়রা হুজুরের মাধ্যমে নবী পাকের কান মুবারকে আমার সমস্ত পাপের ঘটনা পৌঁছে দেব। হযরত আবি হুরায়রা বললেন, ও মহিলা কি এমন অপরাধ, কি পাপ তুমি খুলে বলো। এবার মহিলা বলা শুরু করল, হে আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আমি একজন পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিলাম, অবৈধভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, এরপরে নফসের তাড়নায় ওর সঙ্গে আমি জিনা ব্যভিচার করি। এই জিনা ব্যভিচার করার পরে আমার গর্ভে আসে অবৈধ সন্তান, এই সন্তানটি আস্তে আস্তে করে আমার গর্ভে বড় হতে থাকে। উপযুক্ত সময় যখন আসলো, উপযুক্ত সময় যখন আসলো, এই সন্তান ভূমিষ্ঠ হলো, এই সন্তান দুনিয়ার মুখ দেখতে পেল, এই সন্তান দুনিয়ার আলো দেখতে পেল। কিন্তু আমার বড় চিন্তা হয়ে গেল, আমার বড় ভয় হয়ে গেল, কেননা এই সন্তানকে যদি সমাজের লোকজন দেখতে পায় তাহলে আমি সবার কাছে বেশ্যা বলে পরিচিত হয়ে যাব। কেননা প্রেম করেছিলাম গোপনে, অবৈধ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম অনেক গোপনে, জিনা ব্যভিচার করেছিলাম গোপনে, গর্ভধারণ হয়েছিল লোকচক্ষু আড়ালে, সন্তান ভূমিষ্ঠ করেছিলাম লোকচক্ষুর আড়ালে। এখন যদি এই সন্তানটিকে কেউ দেখতে পায় তাহলে আমাকে সকলে বেশ্যা বলবে, সমাজে মুখ দেখাতে পারবো না, কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, সমাজ থেকে আমাকে বয়কট করা হবে।
সামাজিক ভাবে যাতে আমি টিকে থাকতে পারি, সামাজিক ভাবে যাতে আমি বেশ্যা বলে পরিচিত না হই, সেই জন্য আমি একটা নির্মম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। সামাজিক ভাবে সুন্দর করে জীবন কাটানোর উদ্দেশ্যে আমি সেই নবজাতক সন্তানটিকে গলা টিপে হত্যা করি, এরপরে বড় গর্ত করে ওই গর্তের মধ্যে ওই সন্তানকে পুঁতে দেই। হে আল্লাহ নবীর প্রিয় সাহাবি, একে তো আমি জিনা করেছি, দ্বিতীয়ত আমি একজন নিষ্পাপ শিশুকে গলা টিপে হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছি। এখন চিন্তা হলো আমি এত অপরাধ করলাম, এত বড় অপরাধ করলাম, এই অপরাধ আল্লাহর দরবারে ক্ষমা হবে কি না? হে আল্লাহ নবীর প্রিয় সাহাবি, এই ব্যাপারে আপনি ফতোয়া দিয়ে দিন, আপনি আমাকে জানিয়ে দিন, আল্লাহ পাক আমার এই গুনাহ ক্ষমা করবেন কিনা? হযরত আবি হুরায়রা রাগান্বিত হয়ে বললেন, ও মহিলা, একে তো তুমি অন্যায়ভাবে জিনা ব্যভিচার করেছ, অবৈধ সন্তান গর্ভধারণ করেছ, এরপরে যখন এই সন্তান দুনিয়ার বুকে চলে আসে তাকে তুমি বাঁচতে দাওনি, তুমি নির্মম ভাবে ওই নবজাতক কচি কাঁচা নিষ্পাপ বাচ্চাকে তুমি গলা টিপে হত্যা করেছ, হত্যা করেও ক্ষান্ত হওনি, সামাজিক ভাবে টিকে থাকার জন্য ওই সন্তানটিকে লোকচক্ষুর আড়ালে তুমি মাটির গর্তে পুঁতে দিয়েছ। প্রথমত তুমি জেনাকারী, দ্বিতীয়ত তুমি খুনি, এত বড় গুনাহ আল্লাহ পাক কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। এই মহিলা, তুমি যাও, বাড়িতে চলে যাও, এ গুনাহ কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আয় আল্লাহ, এমন গুনাহ কেন আমি করলাম যে গুনাহ তোমার দরবারে ক্ষমা পাওয়া যায় না? এই কথা বলে নিজের কপালে চাপড়ানো শুরু করে দিল, নিজের বুকে চাপড়ানো শুরু করে দিল, কপাল চাপড়ে বুক চাপড়ে বিলাপ করা শুরু করে দিল, বলতে লাগলো, মাবুদ, এমন গুনাহ আমি কেন করলাম যে গুনাহ মা পাওয়ার সুযোগ নাই, যে গুনাহ তোমার দরবারে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে ওই মহিলা চলে যাচ্ছে আর বারবার বলছে, মাবুদ, তুমি দয়া করে আমার এই গুনাহ রাশি মাফ করে দাও। আবি হুরায়রা হুজুর বলেন, ওই মহিলা অনেক দূর চলে গেছে, যত দূর পর্যন্ত চলে গেছে তত দূর থেকে তার এই বিলাপ আমার কানে আস্তে আস্তে হলেও আসা শুরু হয়ে যায়। তখন আমি মনে মনে ভাবলাম, এই মহিলা তো আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, অনেক দূর পেরিয়ে যাওয়ার পরও তার এই কান্নাকাটি, তার এই বিলাপ আমি আবি হুরায়রা শুনতে পাচ্ছি। ঘরের দরজা বন্ধ করে দিলাম, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুতে গেলাম। আবি হুরায়রা হুজুর বলেন,
আমার আর ঘুম আসছে না, কেননা যে ফতোয়া বাজি করেছি, আমি যে ফতোয়া দিয়েছি এই ফতোয়াটা কি সঠিক হলো নাকি বেঠিক, এই চিন্তায় চিন্তায় রাত কেটে গেল, ওয়াক্ত ফজর এসে গেল, মসজিদে আজান শুরু হয়ে যায়। আমি ঘর থেকে বেরিয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে গেলাম, নবী পাক সশরীরে মসজিদে এসেছেন নামাজ আদায় করার জন্য, নবী পাকের পেছনে দুই রাকাত ফরজ নামাজ আদায় করলাম। এরপরে নামাজ আনতে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দিন, আপনি যদি পারমিশন দিন, তাহলে একটা ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। নবী পাক বললেন, আবু হুরায়রা, তুমি কি বলতে চাও বলো? আমি নবী তোমাকে ইজাজত দিয়ে দিলাম। আবু হুরায়রা বলা শুরু করে দিলেন, গেল রাত্রে এক মহিলা আমার কাছে এসেছিল, আমার কাছে আসার আগে আপনার দরবারেও এসেছিল, সাহাবায়ে কেরাম হুজুরগণ থাকার জন্য লজ্জায় শরমে মনের কথা আপনাকে খুলে বলতে পারে নাই, সেই জন্য আমার মাধ্যমে তার সমস্ত মনের কথা আপনার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে সমস্ত ঘটনা আমাকে খুলে বলল। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সাংঘাতিক ধরনের পাপ করেছে, সে পাপিষ্ঠা, সে হলো জেনাকারিনী এবং সে হলো খুনি। ইয়া রাসূলুল্লাহ, প্রথমত সে অবৈধভাবে পর পুরুষের সঙ্গে মেলামেশা করে জিনাবে বিচার করেছে, এরপরে গর্ভে অবৈধ সন্তান ধারণ করেছে, আস্তে আস্তে করে ওই সন্তান গর্ভেতে বড় হয়, উপযুক্ত সময়ে ভূমিষ্ঠ হয়, সামাজিকভাবে টিকে থাকার জন্য ওই সন্তানটিকে গলা টিপে হত্যা করে মাটির গর্তে পুঁতে রেখে দেয়। সে জানতে চেয়েছে, সে যে জেরা করলো, সন্তানকে হত্যা করলো, মাটিতে পুঁতে রাখলো, এত বড় গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা হবে কি না? ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কাছে ফতোয়া চেয়েছে, আমি তাকে বলে দিয়েছি তোমার এই গুনাহ আল্লাহ পাক কোনোদিন মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ফতোয়া বাজি করলাম, আমি যে ফতোয়া দিয়ে দিলাম, এই ফতোয়াটা সঠিক হয়েছে নাকি বেঠিক? আল্লাহ নবী মুচকে হেসে দিলেন। নবী পাক বললেন, আবু হুরায়রা, তোমার ফতোয়া মোটেও সঠিক হয় নাই। ও আবু হুরায়রা, গেল রাত্রে জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন ওহি নিয়ে, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন। ও আবু হুরায়রা, শুনে রাখো, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান যারা সত্যিকারের তওবা করবে, প্রকৃত ঈমান নিয়ে আসবে এবং আমল সালেহ করবে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে তাদের জিন্দেগির সমস্ত পাপগুলোকে নেকিতে তবদিল করে দিবেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দেবেন। ও আবু হুরায়রা, কেননা আল্লাহ হলো সবচাইতে বড় ক্ষমাশীল,
কোনো মানুষ যদি অনুতপ্ত হয়ে বুঝতে পেরে সঠিকভাবে সত্যিকারের তওবা আল্লাহর দরবারে করে, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির ওপরে খুশি হয়ে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ও আবি হুরাইরা, ওই মহিলা সত্যিকারের তওবা করেছে, আল্লাহ পাক অবশ্যই তাকে মাফ করে দিয়েছেন। তাই তুমি যে ফতোয়াবাজি করেছো এটা মোটেও সঠিক হয়নি। বান্দা যখন তওবা করে, সে যদি সমুদ্রের পানির মতো সমুদ্রের ফেনার মতো গুনাহ করে, মরুভূমির বালুকা রাশির মতো গুনাহ করে, আসমান জমিন পর্যন্ত গুনাহ করে, আসমান জমিন পর্যন্ত এক চুল জায়গাও যদি ফাঁকা না থাকে, এত পরিমাণ যদি গুনাহ করে, তবুও যদি সেই বান্দা ইলাহি দরবারে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে নেন। তার কারণ হলো আল্লাহ পাক প্রত্যেক দিন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রত্যেক দিন 70 বার করে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দিরা, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা আমি আল্লাহ পাকের দরবারে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ও আবি হুরাইরা, ওই মহিলা অনুতপ্ত হয়েছে, সে বুঝতে পেরেছে সত্যিকারের তওবা করেছে, আল্লাহ পাক খুশি হয়ে তার তওবাটাকে কবুল করে নিয়ে তার জিনার গুনাহ, অবৈধ সন্তান ধারণের গুনাহ, অবৈধ গর্ভধারণের গুনাহ এবং ওই নবজাতক শিশুকে খুন করার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন।